ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহি ও বারাকা তুহু আরব আমিরাত থেকে জহিরুল ইসলাম ভাই তিনি প্রশ্ন করেছেন সুন্দর একটি প্রশ্ন আসলে আমাদের সমাজের একটা বিখাওজ হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নটি প্রশ্ন হচ্ছে বিবাহের সময় উকিল মা বাবা ভাই বোন বানানো শরীয়তের দৃষ্টি থেকে জায়েজ কি না উত্তরটি দিয়ে উপকৃত করবেন আসলে ভুলবো কি ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ যে এমন একটা প্রশ্ন করেছেন এটা সমাজে এমন একটা বিখাউজ বা এমন একটা যার বা এমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আমাদের বর্তমান সমাজে যে এই ভাইরাস আমরা উঠাতেই পাচ্ছি না কেননা বিবাহের আমি দেখেছি যে বিবাহের আসরে যে উকিলটাকে ধরা হয় আশ্চর্য হয়ে যায় উকিলকে সেই মেয়ে সারা জীবন বাবা বলে ডাকতে থাকে অথচ কোরআন এবং সোনা অনুযায়ী বাবা বলে ডাকা নিজের বাপ ছাড়া কাউকে এবং নিজের বাবার মতো তাকে দেখাতে থাকে আশ্চর্য ব্যাপার উকিল 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 ভাই বোন সাথে অবাধ থাকে তা আমি অনেক প্রশ্ন করেছি যে আমি যেখানে থাকি সেখানে প্রশ্ন করেছি যে আপনারা যে এই উকিল উকিল মেয়েকে আপনি মেয়ে ডাকেন আর আপনার উকিল মেয়ে আপনাকে বা বাপ ডাকে এটা আপনার কি মনে হয় তো বলছে ভালো জিনিস আমার মসজিদ কখনোই নয় যার সাথে দেখা করা যায়জ নাই যদি তার স্বামী মারা যায় ইচ্ছা করলে আপনি তাকে বিবাহ করতে পারবেন যেহেতু তার কোনো রক্তের সম্পর্ক নাই কিচ্ছু নাই আপনি কিভাবে তাকে তাকে মেয়ে বলে ডাকেন আর সে আপনাকে কিবা বাবা বলে ডাকে শরীয়তে এটা ইসলামে জায়েজ নয় এটা একটা বর্বর নোংরা প্রথা বলা যায় বিবাহর ক্ষেত্রে উকিলের কোনো প্রয়োজনই নাই বিবাহর ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোন প্রকারের বিবাহ জায়েজ নয় বিবাহের মেয়ের অলি রাজি না থাকলে তো মেয়ের অলি থাকতে হবে ওর তাইন মেয়ের পক্ষ থেকে দুজন সাক্ষী থাকা লাগবে তো মেয়ের অলি বাপ বেঁচে থাকতে আর কেউ হতে পারে না আর বাপ না থাকলে তার বড় ভাই তারপরে যদি তাও না থাকে যে তাকে মানুষ করেছে তাকে যে লালন পালন করেছে সেই তারপরে যদি কেউ না থাকে তাহলে দেশের সরকার প্রধানরা হবে তো এই হচ্ছে বাপে তার গার্জিয়ান গার্জেন থাকতে উকিল হবে এরকম প্রথা ইসলাম মেনে নিতে পারে না আর বেপর্দা যে কিভাবে চলে আল্লাহ আকবার এটা বলা যাবে না যে একেবারে তাদের সাথে আত্মীয়তায় এরকম সম্পর্ক হয়ে যায় তাকে আনা নেওয়া নিজের মেয়ের মতো করা এটা শরীয়ত সম্মত নয় আর আবারও বলছি যে উকিল প্রথা যে বিবাহে চলছে এটা একটা বর্বর নোংরা প্রথা এই প্রথা ইসলামী শরীয়তে থাকতে পারে না কারণ ইসলামী শরীয়তে মুহরিম পুরুষ এবং নারীর একটা গন্ডি আছে এর বাহিরে তাদের সাথে দেখা লেনদেন চলা এভাবে অবাধে মিলামেশা জায়েজ নয় আর পর্দার ব্যাপারে হয়তো একদিন কোনোদিন এখানে আলোচনা করেই বসবো যে আলাহরাবুল্লাহ আলমিন এদের সাথে বিনা পর্দায় দেখা চলা লেনদেন এগুলো জায়েজ করে না আলহবুল্লা আলমিন আমাদেরকে হক বোঝা দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত